আলাইকুম আজকে ভিডিওতে বিল্ট ইন মেডিসিনের রিভিউ দেব বিল্ট ইন মেডিসিনটি বর্তমানে দশ এম এবং বিশ এম জি ট্যাবলেট ফর্মে এবং ওরাল সোলেশনে পাওয়া যায় বিল্ট ইন মেডিসিনটির জেনেরিক নাম হচ্ছে বিলাস্টিন আজকে ভিডিওতে বিল্ট ইন মেডিসিন কি কি সমস্যা ক্ষেত্রে খাওয়া হয় এর খাওয়ার নিয়ম এবং পার্শ্ব প্রতিক্রিয়া খুবই সহজ ভাষায় তুলে ধরার চেষ্টা করব বিল্টিন মেডিসিনটি স্কেপ ফার্মাসিউটিক্যাল লিমিটেড কোম্পানির প্রোডাক্ট অনেক সময় অ্যান্টিসিস্টামিন ওষুধে কাজ না হলে ডাক্তাররা এই বিলাস্টিন মেডিসিন খাওয়ার পরামর্শ দিয়ে থাকে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে খাবেন কারণ একমাত্র ডাক্তারই সমস্যার সাপেক্ষে সঠিক ওষুধ নির্ধারণ করতে পারে বিল্টিন মেডিসিনটি গভাবস্থা ও স্তন্যদানকালে ব্যবহার না করাই উত্তম তবুও ডাক্তারের পরামর্শ সাপেক্ষে সেটি নির্ধারিত হবে মেডিসিনটি মূলত বিভিন্ন অ্যালার্জিক সমস্যায় ব্যবহার করা হয় সিজনাল সেন্স বা ঋতু পরিবর্তনের সময় যে ধরনের অ্যালার্জির সমস্যা দেখা দেয় যেমন হাই ফেভার চুলকানি বিশেষ করে চোখ বা নাকের চুলকানি হাসি চোখ বা নাক দিয়ে পানি ঝরা চোখ ফোলা বা ফলাফলা ভাব চোখ দিয়ে পানি পোড়া বা পানিযুক্ত চোখ চোখে লালচে ভাব নাক বন্ধ হয়ে যাওয়া ইত্যাদি ধরনের সমস্যা এছাড়াও অন্যান্য অ্যালার্জিক সমস্যা যেমন ত্বক বা চামড়ার চুলকানি ফুসকুরি বা লালচে ভাবের ক্ষেত্রেও এটি ব্যবহার হয়ে থাকে তাছাড়া এই মেডিসিনটি আরও অনেক সমস্যা ক্ষেত্রে ব্যবহার করা হয় বিল্টিন মেডিসিনটি বারো বছর বা তার ওপরে বয়সীদের ক্ষেত্রে বিশ এমজির ট্যাবলেটটি দিনে একবার করে খেতে হয় পঁয়ষট্টি বছরের ওপরে বয়সীদের ক্ষেত্রে না খাওয়াই বেটার আর বাচ্চাদের ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ সাপেক্ষে সেটি নির্ধারিত হবে এটি খাওয়ার পঁয়তাল্লিশ থেকে ষাট মিনিট আগে বা দেড় ঘন্টা থেকে দুই ঘন্টা পরে খেলে ভালো হয় বিল্টিন মেডিসিনে বেশ কিছু পার্শ্ব বা সাইড এফেক্ট আসে সবার ওপরে এসব সমস্যা দেখা দেয় না কিছু ব্যক্তির ওপর দেখা দিলেও সময়ের সাপেক্ষে আবার ঠিক হয়ে যায় যেমন ঘুম ভাব ঘুম হওয়া মাথা ব্যথা ইত্যাদি সবাই সুস্থ থাকুন আল্লাহ হাফেজ